জাতির দুর্ভাগ্য, মানে বিশ্ববোধে নজিরবিহীন ঘটনা যে রাজনৈতিকভাবে কু হতেই পারে, অনেক দেশেই হয় বা একসময় সামরিক কু হতো, এখন এটা কমে এসছে, কিন্তু একসময় কিন্তু প্রায়ই বিভিন্ন দেশে হতো সামরিক কু হতো, এটা কমে এসছে এখন যেহেতু জাতিসংঘের অনুমোদন এরা পায় না বা পরবর্তী কোনো সহযোগিতা পায় না, অর্থাৎ এই জায়গা থেকে সরে আসছে, নাহলে বাংলাদেশ আর অনেক কিছু হতো, ওনারা তো বসেছিলেন কু করানোর জন্য। দেখুন, এই বঙ্গবন্ধুকে হত্যা করার পর একটা ইন্ডিমিনেন্ট অধ্যাদেশ করেছেন, ওনারা কি বলেন, জিয়াউর রহমান করেন নাই, ওকে, 79 পার্লামেন্টে তো বিএনপি ক্ষমতায় ছিল, বাজা দল, জাগো দল, বিএনপি এই তো ছিল, ওই ক্যাবিনেটে কারা ছিল, মশির রহমান, যাদু মিয়া, আব্দুল আলিম, তাই না, সাজ হিসাবকে আনা হইলো যারা দেশ ছেড়ে ছিল, ওখানে ইন্ডিমিনেন্ট অধ্যাদেশটা পাশ করা হয়নি, পারমানেন্ট করেছে, বিচার হবে না, তাহলে আমরা কী ধরে নেব, যারা আমরা দেখেছি এই কিলিংয়ে জড়িত ছিল যেসব মেজররা, অফিসাররা, তাদেরকে বিভিন্ন জায়গায় পদায়ন করা হয়নি, তার মানে পুরস্কার দিয়েছে, তা আমরা কি ধরে নেব যে জিয়াউর রহমান সাহেব কিলিংয়ে থাকবেন, বঙ্গবন্ধু থাকবেন, এটাই কি, উনি তো ভীষণে গিয়েছিলেন, ওনার মৃত্যুটা বলেন, দেখুন এই 75 আগস্টের 81 পর্যন্ত 13,000 সোলজার অফিসারকে উনি হত্যা করেছেন একদিনে, একদিনে কিভাবে, সকালে বিচার, বিকালে রায়, রাত্রে কোর্ট মার্শাল করেছেন না, তারা কিন্তু বিকৃত হত্যা করেছেন, এখন তাদের কাছে যদি আমাদের গণতন্ত্রের ডায়লগ নিতে হয়, আওয়ামী লীগ সম্পর্কে মেসেজ দিতে হয়, তাদের বুদ্ধিতে অবস্থা আওয়ামী লীগ চলবে, হ্যাঁ আমরা বরঞ্চ গর্ব করে বলতে পারি আজকে এই 50 বছরে আমাদের অন্যরকম চেহারা হতে পারতো বাংলাদেশের, কিন্তু দীর্ঘদিন স্বৈরাচার এবং শাসন থাকাতে, যাদের যাদের জন্য আমাদের যৌবনের একটা সময় আমরা বিশ্ববিদ্যালয় নষ্ট করেছি, আমাদের 7-8 বছর নষ্ট হয়েছে এই স্বৈরাচার এবং সামরিক শাসনের বিরুদ্ধে, তারা না থাকলে বাংলাদেশ আরো এগিয়ে যেত, কিন্তু আমরা মনে করি এখন একটা অবস্থা এসেছে যাতে জনদুর্ভোগ অনেক কমবে। জি অনেক ধন্যবাদ, একটা ফোন আছে, আমি ফোন নিয়ে তারপর বিন্টু ভাইয়ের সঙ্গে যুক্ত হবো, দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। আমার নাম ইয়াসিন, মৌলভীবাজার থেকে, আমি বলতে চাচ্ছি আমার প্রশ্ন হলো প্রশাসন